हेलो बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। बंधुरा आज के तुम्हारे ये भिडियोर माध्यमे बोले देव एसएससी जिडी रेजल्ट कबे बेर होबे। तुम्हारा प्रचुर परिमाणे कमेंट करछिले कि दादा एसएससी जिडी जे फाइनल रेजल्ट सेटा कबे पब्लिश करा होबे एसएससी अफिसियल वेबसाइटे। सेटी एसएससी अफिसियल नोटिफिकेशन पब्लिश करेछे एबं साफ साफ तुम्हारे बोलेछे जे तार रेजल्ट कबे पब्लिश करबे एसएससी। सेटी आमी तुम्हारे अफिसियली पीडिएफ समेत शेयर करब। ओके तुम भिडियोटा शेष पर्यन्त देखो। तुम जदि एसएससी जिडिर एक्साम दिए থাকো তাহলে ওকে তোমরা সবাই জানো যে এসএসসি জিডি তোমাদের 25,000 প্লাস ভ্যাকান্সি বার হয়েছিল। তাছাড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসি জিডি যে পরীক্ষা হয়েছিল তার অ্যানসার কি পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমরা সবাই অ্যানসার কি অবশ্যই দেখেছো। তোমরা যদি এখনো পর্যন্ত এসএসসির অ্যানসার কি দেখোনি তো তোমরা অবশ্যই তোমরা এসএসসির অ্যানসার কি ডাউনলোড করতে পারবে এবং এখনো পর্যন্ত তোমরা এসএসসির অ্যানসার কি দেখতে পাবে। তোমরা কে কত নাম্বার পেয়েছো অবশ্যই তোমরা দেখেছো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এবং যারা অ্যানসার কি এখনো পর্যন্ত দেখোনি তারা অ্যান্সার কি কিন্তু চেক করতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্সার কি অপশানে যখনই ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ আপলোডিং অফ টেন্টেটিভ অ্যান্সার কি এসএসসি জিডি কনস্টেবল জিডি ইন সিএপিএফ এনআই এসএসএফ এন্ড রাইফেলম্যান জিডি 2021। ওকে এই পিডিএফটি এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের যাবতীয় তথ্য দিয়ে তোমরা অ্যান্সার কি অনায়াসে দেখতে পারবে। ওকে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট কবে বেরোবে, কেননা অনেকে রয়েছে যারা অ্যান্সার কি দেখেছে এবার রেজাল্টের অপেক্ষায় বসে আছে। অনেকের মনে টেনশন রয়েছে, হয়তো কেউ ফিজিক্যাল করতে পারছে না, কম নম্বর পেয়েছে, তাই তারা অ্যান্সারের জন্য অর্থাৎ ফাইনাল যে রেজাল্ট বার হবে তার জন্য অপেক্ষায় বসে আছে। তো আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, একদম অফিসিয়ালি, কোনো ফেক ইনফরমেশান না বা কাউরই মন গড়া কোনো কথা না, একদম এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে যেটি আপডেট দিয়েছে সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে মেন টপিকটি শেয়ার করে দিচ্ছি এসএসসি জিডির রেজাল্ট কবে বার হবে। বন্ধুরা তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো এসএসসির অফিসিয়ালি নোটিফিকেশান স্ট্যাটাস রেজাল্ট পিডিএফ। ওকে অর্থাৎ এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানটি এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে এসএসসির সেই ওয়েবসাইটে তারা আপলোড করেছিল, সেখান থেকে আমি নিয়েছি। তো এখানে তারা লিখেছে অর্থাৎ যতগুলো এসএসসির পরীক্ষা হয়েছে বা হবে তার রেজাল্ট কবে পাবলিশ করা হবে। তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ, এক থেকে শুরু করে একদম তোমরা দেখতে পাচ্ছ 21টি পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ করা হবে সব কিছু এখানে দিয়েছে। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ জুনিয়র হিন্দি ট্রান্সলেটার, জুনিয়র ট্রান্সলেটার অ্যান্ড সিনিয়র হিন্দি ট্রান্সলেটার এক্সামিনেশান 2020, তার পরীক্ষা কবে হয়েছিল এবং তার রেজাল্ট অর্থাৎ রেজাল্ট কবে পাবলিশ করার কথা ছিল তোমরা দেখতে পাচ্ছ 15/7/2021 তারিখে পাবলিশ হওয়ার কথা ছিল, সেটি 14/7/2021 তারিখে পাবলিশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ একদিন আগে পাবলিশ করে দেওয়া হয়েছে। ওকে তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি রেজাল্ট তারা ডিক্লেয়ার করেছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে ডেট দিয়েছিল সেই ডেটেই তারা রেজাল্ট পাবলিশ করেছে। এখানে দেখতে পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 30/9/2021 তারিখে পাবলিশ হওয়ার কথা ছিল, সেটি 30/9/21 তারিখে পাবলিশ করেছে। তাছাড়া প্রত্যেকটি রেজাল্ট পাবলিশ করেছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের এসআই ইন দিল্লি পুলিশ সিএপিএফ অ্যান্ড এএসআই ইন সিআইএসএফ এক্সামিনেশান যার ফাইনাল রেজাল্ট 31/1/2022 তারিখে হওয়ার কথা ছিল, সেটি 31/1/2022 তারিখেই হয়েছে। 15/2/2022 তারিখে এই রেজাল্টটি হওয়ার কথা ছিল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশান 2019। তো এই রেজাল্টটি এখনও পর্যন্ত তোমাদের পাবলিশ করা হয়নি, এই রেজাল্ট পাবলিশ করা হবে। তারপরে তোমাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যে পরীক্ষা হয়েছিল বা হবে তার রেজাল্ট পাবলিশ করবে। মাল্টিটাস্কিংয়ের রেজাল্ট পাবলিশ হবে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং রেজাল্ট পাবলিশ হবে। তারপরে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কনস্টেবল জিডি ইন সিএপিএফ এনআই অ্যান্ড আসাম রাইফেল এক্সামিনেশান 2021 সিপিটি এক্সাম যেটা তোমাদের হয়েছিল, 15/4/2022 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা রয়েছে। 15/4/2022 তারিখে তোমরা ওয়ান স্ক্রিন সেই ডেটটি দেখতে পাচ্ছ, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের 15 তারিখ তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 14 তারিখ পর্যন্ত অর্থাৎ 14 নম্বর সিরিয়াল পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে। তোমাদের এসএসসি জিডির 20 নম্বর পজিশানে রয়েছে, তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের আর কিছু এক থেকে দেড় মাসের মধ্যে রেজাল্ট দেখতে পেয়ে যাবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা ডেটটি আরেকবার দেখে নাও, 15/4/2022 তারিখে তারা অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশানে বলেছে। এই যে ডেট দেখতে পাচ্ছ হয়তো এই ডেটের একদিন আগে হতে পারে বা একদিন পরে হতে পারে, কিন্তু এই যে ডেট দেখতে পাচ্ছ এই ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট বার হবে। তোমরা এখানে তোমাদেরকে কিছু আমি তথ্য শেয়ার করলাম, যেমন তোমাদের এই যে জুনিয়র হিন্দি ট্রান্সলেটারের যে রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ 15/7/2021 তারিখে বার হওয়ার কথা ছিল, সেটি 14/7/2021 তারিখে বার করেছে, অর্থাৎ একদিন
দিন আগে বার করে দিয়েছে। সেহেতু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এসএসসি জিডি যে রেজাল্ট বার করবে তারা ডেট দিয়েছে 15/4/2022 তারিখে। এই যে ডেট দিয়েছে এই ডেটের একদিন আগে হতে পারে বা দুই দিন আগে হতে পারে বা দুই দিন পরে হতে পারে, কিন্তু এই যে ডেট দিয়েছে এই ডেটের তোমরা মাঝামাঝি সময়ে রেজাল্ট দেখতে পেয়ে যাবে। ওকে তো বন্ধুরা, এটি ছিল আপডেট। তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা এসএসসি জিডির ফাইনাল রেজাল্ট কবে বার হবে। তো ফাইনাল রেজাল্ট তোমাদের এপ্রিল মাসে বার হবে 15 তারিখ, অফিসিয়াল নোটিফিকেশানে বলেছে দুই দিন আগে বা দুই দিন পরে বার হবে। তো বন্ধুরা, এটি ছিল আপডেট। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, কেননা আমাদের কমেন্ট বক্স অল টাইম ফাঁকা রয়েছে তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই কোয়েশ্চেন করবে, আমরা যথাসময়ে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।